আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে এসি ডায়নামো এবং ডিসি ডায়নামো তোমাদের লাস্ট ক্লাসটা আমি অনেক দিন আগে নিয়েছিলাম আমার মোবাইলটা একটু ডিস্টার্ব করছিলো স্টোরেজটা আমার মোবাইলের যার জন্য অনেকগুলো ক্লাস নিতে পারিনি অনেক দিন তাই আজকে আবার নিচ্ছি তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে আজকেই নেক্সট দিন তোমাদের নেক্সট ক্লাসে আমি মডার্ন ফিজিক্সটা পড়াবো ওটা দুদিন লাগবে তাহলে তোমাদের ফিজিক্স পর্শান শেষ ক্লাস নেই আচ্ছা তো যেটা পড়াতে গেলে এসি ডায়ানামো এবং ডিসি ডায়ানামো পড়াতে গেলে প্রথমে যেটা জানা দরকার যে এসি জিনিসটা কী বা ডিসি জিনিসটা কী এসি হচ্ছে দ্যার ইজ অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তিত প্রবাহ ডিসি হচ্ছে একমুখী প্রবাহ বা ডিরেক্ট কারেন্ট প্রথমে ডিসির ব্যাপারটাতে আসি তাহলে বোধহয় সুবিধা হবে ডিসির ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা একটা ব্যাটারি লাগাই আমরা জানি যে ব্যাটারি এটা হচ্ছে পজিটিভ দিক এটা নেগেটিভ দিক এবার এখান থেকে যদি একটা এই রোদ লাগিয়ে দিই তাহলে কি হবে না আমি খুব ভালো করেই জানি যে আমার প্রবাহটা সর্বদা এই দিক থেকে এই দিকে হবে অর্থাৎ ক্লকওয়াইজ ডিরেকশানে একটা প্রবাহ আমার হবে কারণ যেহেতু পজিটিভ দিকটা এদিকে আছে কোনো অবস্থাতেই প্রবাহটা কিন্তু উল্টো দিকে ঘুরবে না সর্বদা একমুখীই হবে এই ধরনের কারেন্টকে বলা হয় দ্যাট ইজ ডিরেক্ট কারেন্ট অর্থাৎ ডিসি যেটাকে বলছি ডিরেক্ট কারেন্ট অনেকে ডিসি কারেন্ট বলে ডিসি কারেন্ট নয় ডিসির মধ্যেই সি সি অর্থাৎ কারেন্ট কথাটা ঢুকে আছে কিন্তু তো ডিসি যখন আমি গ্রাফে টানবো অর্থাৎ আই প্রবাহের সঙ্গে যখন সময়ের যে গ্রাফ টানবো সেটা কিন্তু একটা সময় অক্ষের প্যারালাল হবে অর্থাৎ সময় যতই পারুক না কেন এর মানটা কিন্তু সর্বদা প্রবাহের মানটা কিন্তু একই থাকবে এখানে প্রবাহের মান বাড়াকমা করবে না যদি না আমি কোনো রেগুলেটর বা কোনো রিজস্ট রিজস্টার জাতীয় কোনো যন্ত্র ব্যবহার করি তাছাড়া আদারওয়াইজ এই প্রবাহের মান কখনোই বাড়াকমা করবে না যা মান প্রথম থেকে আসছে সেই মানই কিন্তু থাকবে সময়ের সাথে সাথে কমবে না বা বাড়বে না ঠিক আছে এবং এর অভিমুখও পাল্টাবে না সো দের ইজ ডিরেক্ট কারেন্ট অল্টারনেটিং কারেন্ট কী না এই ব্যাটারিরই যদি এমন কোন লোককে আমি এখানে বসিয়ে দিই যে ব্যাটারিটার এই দিকটা পজিটিভের সঙ্গে লাগিয়েছি এই দিকটা নেগেটিভের সঙ্গে লাগিয়েছি অর্থাৎ তারের ধরি তারের এ প্রান্তটাকে পজিটিভ দিকের সঙ্গে বি প্রান্তটাকে নেগেটিভ দিকের সঙ্গে লাগিয়েছি এখন যদি কেউ থাকে এরকম যে এক সেকেন্ড বা হাফ সেকেন্ড বা একের চার সেকেন্ড অন্তর অন্তর সে এই মেরুর দিকটাকে বদলে দিচ্ছে অর্থাৎ এই এ এ সাইডে নেগেটিভটাকে লাগিয়ে দিচ্ছে বি সাইডে পজিটিভটাকে লাগিয়ে দিচ্ছে আবার হাফ সেকেন্ড পর হয়তো এ সাইডে পজিটিভটাকে লাগালো আবার বি সাইডে নেগেটিভ টাকা লাগালো তাহলে কী হবে প্রবাহটা একবার এদিক থেকে এদিকে যাবে আর একবার এদিক থেকে এদিকে আসবে ঠিক আছে এবার এই জিনিসটা যদি চলতেই থাকে চলতেই থাকে এত দ্রুত হবে যেটা আমাদের মেন লাইনে হয়ে থাকে সেটা সেকেন্ডে পঞ্চাশবার এই পরিবর্তনটা হয় একবার এদিক থেকে এদিক একবার এদিক থেকে এদিক একবার এদিক থেকে এদিক এদিক থেকে এদিক পঞ্চাশবার এই প্রবাহটার দিক পরিবর্তন হয় সেকেন্ডে আমাদের মেন যে লাইন এই ধরনের প্রবাহকে বলা হয় অল্টারনেটিং কারেন্ট বা এসি প্রবাহ ঠিক আছে যার প্রতি মুহূর্তে যার দিক পরিবর্তন হচ্ছে তাহলে সেটাকে গ্রাফিক্যালি কীভাবে যাবো সময়ের সঙ্গে না প্রবাহের মানটা প্রথমে জিরো থেকে শুরু হবে সময় যত গড়াবে জিরো থেকে প্রবাহের মান বাড়তে শুরু করবে বাড়তে বাড়তে গিয়ে এইখানে গিয়ে ম্যাক্সিমাম ভ্যালু পেয়ে যাবে ঠিক আছে আই ম্যাক্স ম্যাক্সিমাম ভ্যালু পাবে তারপরে এই ম্যাক্সিমাম ভ্যালুটা রিচ করার পর সে আবার কমতে শুরু করবে কমতে 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 সে আবার জিরো হবে জিরো থেকে আরও কমতে কমতে নেগেটিভ দিক অর্থাৎ প্রবাহের দিক বদলে গেল কিন্তু তখন দিক পাল্টে গেল নেগেটিভ দিক বলতে সেটাই বুঝাচ্ছি প্রবাহের দিক বদলে গেলো বদলে দিয়ে যেতে 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 সেদিকেও গিয়ে সর্ব নেগেটিভ দিকে গিয়েও সর্বোচ্চ মান সে অ্যাচিভ করবে একটা সময় গিয়ে অর্থাৎ মাইনাস আইম্যাক্স রিচ তারপরে আবার সে একটু একটু করে বাড়তে 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 গিয়ে জিরো হবে অর্থাৎ এই জিরো থেকে মাঝে একবার জিরো হয়ে আবার জিরো হওয়া এই গোটাটাকে বলা হচ্ছে একটা সাইকেল কমপ্লিট করলো ঠিক আছে বা একটা পর্যায় কমপ্লিট করলো সে এইভাবে সেই প্রবাহটা কন্টিনিউয়াস চেঞ্জ হতে থাকবে কোনো সময়তেই দেখো ওর কিন্তু আমি একটা নির্দিষ্ট মান পাবো না যে মুহূর্তে ধরবো সেই মুহূর্তেই ওটা তার মান ওই জন্যে এসি প্রবাহ বা অল্টারনেটিং প্রবাহের কেতরিত প্রবাহের ক্ষেত্রে যদি মান বার করতে হয় প্রবাহের তাহলে আমি কিন্তু একটাই মান পেতে পারি সেটা হচ্ছে তাৎক্ষণিক মান যেরকম তোমরা তাৎক্ষণিক বেগ তাৎক্ষণিক তরণ পড়েছ সেরকম তাৎক্ষণিক মান পেতে পারি অর্থাৎ অ্যাট টাইম টি ইকাল টু এত তখন মানটা এত টি পাল্টালো তো মানও পাল্টে গেলো ঠিক আছে এক হতে পারে এটা আদারওয়াইজ হতে পারে কি এই সমগ্র সাইকেলটা বা সমগ্র পর্যায়টাকে আমি যদি একটা অ্যাভারেজ ভ্যালু বার করি ঠিক আছে যেটাকে আমরা আর এম ভ্যালু বলি বা রুটমিন্স স্কোয়ার ভেলোসিটি যেটাকে ভেলোসিটি না এখানে রুটমিন স্কোয়ার ভ্যালু বলবো সেই ভ্যালু যদি আমি বার করি তাহলে হতে পারে অর্থাৎ আমি তার একটা গড় করছি বা অ্যাভারেজ করছি সেই ভ্যালুটাকে আমি বললাম যে তার কত কারণ সে জিরো হচ্ছে ম্যাক্সিমামেও যাচ্ছে আবার কমতে কমতে মাইনাসেও যাচ্ছে আবার জিরো হচ্ছে সব কিছুই হতে পারে ঠিক আছে তাই এমনি যদি তার গড় করি তাহলে কিন্তু সেটা জিরো বেরিয়ে যাবে দেখো কারণ ম্যাক্সিমাম হয়েছে আবার মিনিমাম হয়েছে মাইনাসের দিকেও ম্যাক্সিমাম হয়েছে প্লাসের দিকেও ম্যাক্সিমাম হয়েছে তাই যদি আমি গড় করি তাহলে এমনি যদি গড় করি তাহলে কিন্তু জিরো হয়ে যাবে তাই এমনি গড় করলে আমি পাবো না ওটাকে তাই এটাকে রুট মিন স্কোয়ার বলছে রুট মিন স্কোয়ার তোমরা আর এম বেগ গ্যাসের ক্ষেত্রে চেপ গ্যাসের চ্যাপ্টারে পড়েছো গ্যাসের সেরকম আর এম এস বেগ এর বার করা যায় আর এম করলে কী হবে না প্রথমে বর্গ করে নেবো মানগুলোকে বর্গ করলে কী হবে না মাইনাস মানগুলো আর থাকবে না সবই প্লাস হয়ে যাবে সেগুলো সেগুলো প্লাস হয়ে যাওয়ার পর আমি তাদেরকে তখন গড় করব দিয়ে একটা ভ্যালু পাবো সেই ভ্যালুটা আমি পাবো আর যদি শুধু মিন করতে যায় তাহলে কিন্তু জিরো জিরো চলে আসবে আয়ের মান ঠিক আছে আচ্ছা এই হলো অল্টারনেটিভ কারেন্ট অর্থাৎ মুহুর দিক পরিবর্তন হচ্ছে আচ্ছা আমরা ডায়ানামো কিভাবে তৈরি করব। অর্থাৎ এসি কারেন্ট আমাকে এই এসি আমাকে পেতে হবে অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট আমাকে পেতে হবে ডায়ানামোর মেকানিজম তোমাদেরকে আমি আগের ক্লাসে একটু বলেছিলাম যে মোটরের যা জিনিস ডায়ানামো ঠিক তাই ঠিক উল্টোটা তার ঠিক আছে মোটরের ক্ষেত্রে এরকম দুদিকে দুটো চুম্বক ছিল অর্থাৎ একটা চুম্বক ক্ষেত্র আমি তৈরি করে রেখেছিলাম বুঝতেই পারছো এন থেকে এসের দিকে সেই চুম্বক ক্ষেত্রটা প্রযুক্ত করা হয়েছে বাইরে থেকে এর মধ্যে একটা কয়েলকে আমি রেখেছি আরমেচার মোটরে কী করেছিলাম না মোটরে আমি এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করেছিলাম এই কয়েলের মধ্যে দিয়ে তার ফলে হয়েছিল কি এই কয়েলটা ঘুরেছিলো ঠিক আছে ঘুরেছিলো ঘুর ঘুরছিলো কয়েলটা সারাক্ষণ এখানে আমি কী করবো না এই কয়েলটাকে আমি ধরে ঘোরাবো এখানে কোনো ব্যাটারির ব্যাপার নেই কিন্তু এই কয়েলটাকে আমি ধরে ঘোরাব ঘোরানোর ফলে কী হবে না এই যে চুম্বক বলরেখাগুলো যে যাচ্ছে এদিক থেকে এদিকে সেইগুলোর কী হবে না এই আর্মেচারের মধ্যে দিয়ে যে চুম্বক বলরেখা যে পাস করছে তার যে পরিমাণ সেটা ক্রমাগত বদলাতে শুরু করবে কীরকম আমি একটু বলি তোমাদেরকে কেন বদলাবে সেটা একটু বলে রাখি দেখো ধরো এরকম একটা আর্মেচার আছে এখন এদিক থেকে আমার বলরেখাগুলো ঢুকছে তো এই অবস্থায় যখন থাকবে তখন কতগুলো বলরেখা যাবে খুবই কম সংখ্যক কারণ এ এই অবস্থায় রয়েছে এখন যদি এ ঘুরতে 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 করতে এই অবস্থায় আসে তার মানে কি ম্যাক্স সব বলরেখাগুলোই তখন এর মধ্যে দিয়ে যেতে শুরু করবে আবার যত কোন করবে তত বলরেখা সংখ্যা কমতে শুরু করবে এবং কমতে এখন এই পজিশানে আসবে তখন কিন্তু বলরেখা জিরো বলরেখা তখন পাশ করছে তখন ওর মধ্যে দিয়ে কোনো বলরেখায় পাস করছে না আবার যখন তলটা যখন এই রকম হয়ে যাবে তখন আবার দেখব যে হ্যাঁ এই রকম অবস্থায় অর্থাৎ সরাসরি লম্বভাবে যখন ফেস করছে বলরেখাগুলোকে তখন দেখব ম্যাক্সিমাম বলরেখা এর মধ্যে দিয়ে পাশ করে যাচ্ছে অর্থাৎ এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে আর্মেচারের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটার মধ্যে দিয়ে কী পরিমাণ বলরেখা পাস করছে না সেটা সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে এটুকু আমি দেখতে পাচ্ছি আর আমার আমার থিওরি ছিল লেঞ্জের সূত্র বা ফ্যারাডের সূত্র যাই বলো যে এই বলরেখার যখন একটা ক্ষেত্রফলের মধ্যে যে সংখ্যক বলরেখা যাচ্ছে সেই সংখ্যাটা সর্বদা পরিবর্তন করতে হবে তাহলেই আমি একটা তড়িৎ প্রবাহ পাবো এই সংখ্যাটা যদি ধ্রুবক হয়ে যায় অর্থাৎ এই আর্মেচারটা যদি থেমে যায় এরকম করে তাহলে এর মধ্যে দিয়ে যতই বলরেখাই যাক না কেন কোনো তড়িৎ প্রবাহ তৈরি করতে পারবে না তখনই পারবে যদি বলরেখার সংখ্যাটা যদি বদলায় অর্থাৎ এই যদি ঘোরে অর্থাৎ একবার ম্যাক্সিমাম রেখা যাচ্ছে একবার মিনিমাম বড় রেখা যাচ্ছে আর মাঝের সময়টা মাঝে মাঝে যা বলরেখা পাস করছে এই জিনিসটা যদি করতে পারি তাহলেই তড়িৎ প্রবাহ পাবো তাহলে এই জিনিসটা এখানে করছি আমি এটাকে হাতে করে সাপোজ ধরছি ঘোরাচ্ছি হাত দিয়ে ঘোরাচ্ছি এরকম করে আর্মিচারটাকে ধরে ধরে ঘুরিয়ে দিচ্ছে একবার করে ঠিক আছে সে গতিচার্যের জন্য অনেকক্ষণ ধরে ঘুরছে যেই ঘুরছে এই বললেখাগুলো পাস করছে এবং তাদের পরিবর্তনের ফলে কি হচ্ছে না তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে সে তড়িৎ প্রবাহ এখন কোন দিকে সৃষ্টি হবে সেটা কিন্তু নির্ভর করছে তোমার ফ্লেমিংয়ের যে রুলস আমাদেরকে দিয়েছে ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুলটা আমি এই প্রসঙ্গে একটু বলে রাখি ফ্লেমিংয়ের যে লেফট হ্যান্ড রুল বা বাম হস্ত নিয়ম সেটা হচ্ছে মোটরের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু ডায়নামোর ক্ষেত্রে ফ্লেমিংয়ের যে রুল সেটা হচ্ছে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম ঠিক আছে ওটা ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম পড়েছিলাম এখানে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম পড়ব তের তোমাদের সিলেবাসে ডান হস্ত নিয়মটা নাও থাকতে পারে ঠিক আছে তো অনেক বই দেখবে দেওয়াও আছে তোমরা দেখে রাখবে ডান হস্ত নিয়মটা ডান হস্ত নিয়মটা কিছুই না একদমই এক যা পড়েছি ওখানে এখানেও ঠিক তাই ডান হাতের এই তিনটে আঙুলকে যদি পরস্পরের সঙ্গে লম্বভাবে রাখি তাহলে তোমার তর্জনী যদি চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে বৃদ্ধাঙ্গুলি যদি এই তোমার আর্মেচারটার গতির দিক নির্দেশ করে তাহলে তোমার মধ্যমাটা হচ্ছে তরিত প্রবাহের দিক নির্দেশ করবে ঠিক আছে তো সেই রকমই তাই এই ফর্মুলা অনুযায়ী তাহলে তরিত প্রবাহ একটা নির্দিষ্ট দিকে হবে ঠিক আছে ধরে নেওয়া হচ্ছে এটা এই দিকে ঘোরার ফলে এইভাবে ঘোরার ফলে কি হচ্ছে না এটা ডি থেকে সি হয়ে বি হয়ে এই এসে এ প্রবাহটা হচ্ছে অর্থাৎ ডিসি প্রবাহ ডি থেকে সি এর দিকে হচ্ছে এদিকে এদিকে হচ্ছে এখন এটা যদি নিচের দিকে নামে আর এ এই ডি বাহুটা ডিসি বাহুটা যদি উপরের দিকে ওঠে আর এবি বাহু যদি নিচের দিকে নামে তাহলে ধরে নিলাম প্রবাহটা এরকম হলো আমি আগের মোটর পড়া থেকেও বলেছিলাম যে কি হয় না পরের হাফ সাইকেলে কি হবে না উল্টো ঘটনা ঘটতে শুরু করবে তখন কী হবে না এবি বাহুটা দেখব উপরের দিকে উঠছে আর ডিসি বাহুটা নিচের দিকে নামছে প্রথম হাফ সাইকেলে কী হলো ডিসি বাহু দেখছি উপরের দিকে উঠছে এবি বাহু নিচের দিকে নামছে তাতে প্রবাহ হচ্ছে এই দিকে পরের হাফ সাইকেলে কী হবে না এবি বাহু দেখছি উপরের দিকে উঠছে আর ডিসি বাহু নিচের দিকে নামতে শুরু করেছে তাহলে প্রবাহের দিকটা বদলে যাবে কিন্তু বদলে গেলেও আমার সেটাকে ঠিক করার কোনো দরকার নেই কারণ কি না আমার এসি প্র এসি অর্থাৎ আমার অল্টারনেটিভ পরিবর্তিত প্রবাহ নিয়ে আমি চাইছি তাই আমি চাইছি যে ওটা হ্যাঁ প্রতি হাফ সাইকেল বা অর্ধ পর্যায়ের পরে পরে ওই দিকটা যেন বদলে যায় প্রবাহের দিকটা যেন বদলে যায় তাই জন্য দেখো এখানে আমি কোনো কমোটেটারের ব্যবহার করিনি জাস্ট দুটো রিং দিয়ে আমি ওকে লাগিয়ে দিয়েছি অর্থাৎ ওই দুটো ঘুরবে এবং একবার এবি বাহু যখন নিচের দিকে নামবে আর সিডি বাহু যখন উপরের দিকে উঠবে তখন প্রবাহ একদিকে হবে ঠিক পরের হাফ সাইকেলে কী হবে না এবি বাহু উপরের দিকে উঠতে শুরু করবে সিটি বাহু নিচের দিকে নামতে শুরু করবে তখন প্রবাহের দিক বদলেই যাবে খুব ভালো কথা আমি তো সেটাই চাই প্রবাহের দিক যেন প্রত্যেক মুহূর্তের মধ্যে বদলাই তো সেই জিনিসটাই হবে আর দেখো এই যে ফ্লাক্সটা যে পরিবর্তন যেটা হচ্ছে তার ফলে কি হবে না প্রতি মুহূর্তে কিন্তু তোমার কারেন্টের ভ্যালুটাও কিন্তু পাল্টে পাল্টে কিন্তু যাচ্ছে এখানে ঠিক আছে যদিও সেটা এত দ্রুত হয় আমরা অ্যাভারেজ ভ্যালুটাকেই সেক্ষেত্রে ভেবে থাকি কখনও ওই বাড়া কমা দেখতে পাই না তাই এসি তাহলে তো এসি প্রবাহ দিয়ে কোনো বাল্ব যদি জ্বালাতাম তাহলে বাল্বটা একবার নিপ্ত একবার জ্বলতো একবার নিপ্ত একবার জ্বলতো টুনি বাল্বের মতো হতো কিন্তু তা হয় না কখনোই এর কারণ হচ্ছে যে এত দ্রুত সেই মানে চেঞ্জটা হয় মানে জিরো থেকে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম থেকে আবার জিরো আবার থেকে মাইনাসের দিকে ম্যাক্সিমাম এই যে চেঞ্জটা বললাম যে সেকেন্ডে প্রায় পঞ্চাশ বার এই চেঞ্জটা হয় এত দ্রুত হয় যে আমরা সেটা বুঝতেও পারি না ঠিক আছে কিন্তু এটা হয় চেঞ্জ ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আচ্ছা নেক্সট আমরা আসবো ডিসি ডায়ানামো ডিসি ডায়ানামো কঠিন কিছু নয় একই জিনিস সেম মেকানিজম এখানে একটা এন থাকবে এখানে একটা এস থাকবে একইভাবে একবার এবি বাহু নিচের দিকে নামবে তখন সিডি বাহু উপরের দিকে উঠবে অনুরূপভাবে পরের হাফ সাইকেলে কীভাবে সিডি বাহু নিচের দিকে নামবে এবি বাহু উপরের দিকে উঠবে অর্থাৎ প্রবাহের দিক পরের হাফ সাইকেলে গিয়ে বা পর অর্ধ পর্যায়ে গিয়ে বদলে যাবে কিন্তু আমার ডিসি বা ডিরেক্ট কারেন্ট পেতে গেলে এই প্রবাহের দিক বদলে গেলে চলবে না তখন আমাকে কি করতে হবে তখন আমাকে ওই একইভাবে একটা কমোটেটার লাগাতে হবে যেরকম মেকানিজম আমি লাগিয়েছিলাম ইউজ করেছিলাম আমার মোটর তৈরি করার সময় সেই একটা কমিউটারটার লাগাতে হবে এই কম্পিউটারটার কি হবে না এই কমিউটার আর্মেচারের সঙ্গেই ঘুরবে ঠিক আছে আর্মেচারের সঙ্গেই ঘুরবে অর্থাৎ যখনই প্রবাহের দিক বদলে দেবে আর্মেচারটাও ঘুরে গিয়ে এইখানে লেগে যাবে আর এই আর্মেচার গিয়ে এই তারের সঙ্গে লাগবে অর্থাৎ প্রবাহের দিকটা কিন্তু একই রেখে দেবে সে ঠিক আছে যেমনি করে বুঝতেই পারছো যে এই হাফ সাইকেলে যেমন এই দিকটা পজিটিভ হয়ে আছে এদিকটা নেগেটিভ হয়ে আছে এখন যেই মাত্র এইটা ঘুরে গিয়ে এইখানে গিয়ে লাগবে আর এটা ঘুরে গিয়ে এখানে লাগবে তখন কিন্তু প্রবাহের দিক বদলে যাবে ফলে এ কিন্তু আবার সেই পজিটিভই থাকবে এ নেগেটিভই থাকবে অর্থাৎ প্রবাহটা সর্বদা একমুখী হবে এখানে ঠিক আছে শুধুমাত্র কম্পিউটারের কাজটা হচ্ছে ডিফারেন্স তাহলে এই হলো ডিসি মোটর আর এসি মোটর ঠিক আছে এখন তোমাদের কিছু সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন তো জেনে রাখা দরকার সেটা হচ্ছে যে এসিকে যদি ডিসিতে কনভার্ট করতে চাই এসি কারেন্ট আমার আমার এসি প্রবাহ আছে বাড়িতে সেটা আমি ডিসিতে কনভার্ট করতে চাই তোমরা সবাই জেনে থাকবে মোবাইলের যে ব্যাটারি সেটা ডিরেক্ট কারেন্ট অর্থাৎ এমনি ব্যাটারি থাকে অর্থাৎ সেক্ষেত্রে আমাকে কিন্তু মোবাইলকে চার্জ করতে যাওয়া বা যে যন্ত্রগুলো ব্যাটারিতে চলে কিন্তু আমি কারেন্টে চালাতে চাই এরকম যদি হয় সেক্ষেত্রে আমাকে একটা আমরা দেখেছি একটা এরকম একটা এলিমিনেটার বা একটা অ্যাডপ্টার বলে একটা জিনিস থাকে মতো তার সঙ্গে একটা তার যুক্ত থাকে ঠিক আছে এই অ্যাডপ্টারের মধ্যে এমন কিছু জিনিস থাকে যে কি না এই বাড়ির মেন লাইনের যে এসি প্রবাহ এসি যে প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট সেটাকে ডিরেক্ট কারেন্টে রূপান্তরিত করে দেয় অর্থাৎ ব্যাটারির মতো কারেন্টে রূপান্তরিত করে দেয় ঠিক আছে তো সেইটাকে আমরা নাম দিয়েছি রেক্টিফায়ার রেক্টিফাওয়ার ফায়ার পাওয়ার সাপ্লাই বলি আমরা রেক্টিফায়ার ঠিক আছে আমাদের বাড়ি ল্যাবে আছে এই জিনিস তোমরা যখন উঁচু ক্লাসে উঠবে তখন দেখাবো রেকটিফায়ার ঠিক আছে যে আমাদেরকে এই ডিসিতে কনভার্ট করে দেয় অনেকে এলিমিনেটার বলে অর্থাৎ এলিমিনেট করে দেয় সে এসি কম্পোনেন্টগুলোকে সে এলিমিনেট করে দেয় দিয়ে ডিসিতে কনভার্ট করে দেয় জিনিসটাকে আচ্ছা এই হচ্ছে তোমাদের আছে আর যদি ডিসিকে যদি এসিতে কনভার্ট করতে হয় সেক্ষেত্রে একটা যন্ত্র আছে সেটা হচ্ছে অসিলেটার বলা হয় সেটাকে যদিও তোমাদের এটা উঁচু ক্লাসের জিনিস বলবো না কিন্তু এইটা জানা দরকার ঠিক আছে যে এসিকে ডিসি করতে গেলে রেক্টিফায়ার লাগে এই ডায়নামো এসি ডায়নামো ডিসি ডায়নামো যেভাবে আমরা পড়লাম এটা বুঝতে পারছি এখানে একটা জিনিস যে মোটরের যে প্রিন্সিপাল ছিল সেটা হচ্ছে যে আমি তড়িৎ শক্তিকে একটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করবো অর্থাৎ আমি কারেন্ট পাঠাবো তড়িৎ শক্তি আমি দেব বিনিময়ে সে কয়েলটাকে ঘোরাবে এই ঘোরানোটাকে কাজে লাগিয়ে আমি বিভিন্ন যান্ত্রিক শক্তি অর্থাৎ হতে পারে সেটা ধান পেশাই করা হতে পারে বা আটা পেশাই করা কল পেশাই করা আটা পেশাই করা কল হতে পারে অথবা তোমার ফ্যান হতে পারে সিম্পলি ফ্যান আগেকার দিনে যে টেপ রেকর্ডার হতো তাতে মোটর থাকতো ঘুরতো অর্থাৎ একটা জিনিস আমি ঘোরাতে পারবো এটা হচ্ছে পরিচয় কথা ইলেকট্রিক গাড়িও চালাতে পারি আমি চাকার মতো ঘোরাতে পারি ওটাকে অর্থাৎ যান্ত্রিক শক্তি সে আমাকে প্রোভাইড করতো ইলেকট্রিক সিটির বদলে ডায়নামো কি করছে না ডায়নামো হচ্ছে যে আমাকে আমি যান্ত্রিক শক্তি প্রয়োগ করছি অর্থাৎ আমি ঘোরাচ্ছি কোনোভাবে সেটা হাত দিয়ে হোক যে কোনোভাবে হোক আমি কয়েলটাকে ঘোরাচ্ছি পরিবর্তে সে আমাকে ইলেকট্রিসিটি প্রোভাইড করছে তোমরা দেখে থাকবে যে সাইকেলের যে ডায়নামো লাগানো থাকে চাকার সঙ্গে দেখবে একটা পিছনের চাকার সঙ্গে একটা ডায়নামো লাগানো থাকে যার উপরের দিকটা বেশ কালো মতো একটা অংশ থাকে সেই অংশটাকে চাকার সঙ্গে ঠেকিয়ে রাখা হয় যখন আমি সামনের যে লাইটটা থাকে যখন জ্বালাতে চাই আগেকার দিনে দেখা যেত ইদানিং খুব একটা দেখা যায় না তো ওই কালো অংশটা দেখতে অনেকটা এরকম ডায়নামোটা এরকম যে সিসির মতো দেখবে এই অংশটা হচ্ছে কালো অংশটা এই কালো অংশটাকে চাকার সঙ্গে ঠেকিয়ে রাখলে এই কালো অংশটা ঘুরত চাকাটা ঘুরলে এই কালো অংশটাও ঘুরবে ফলে ভেতরে ওই কয়েলটাও ঘুরবে এর ভেতরে যে কয়েলটা আছে সেই কয়েলটাও ঘুরবে এবং একটা তরিত প্রবাহ সৃষ্টি হবে যার ফলে ওই সামনে সাইকেলের সামনে যে লাইটটা থাকে সেই লাইটটা জ্বলবে সিম্পল মেকানিজম আর কিচ্ছু না আমরা আমরা সরস্বতী পুজোতে যে এক্সিবিশনগুলো হয় সেখানে আমরা এই ধরনের কাজ অনেক করে থাকি এই ধরনের ডায়নামো তৈরি করা বা মোটর তৈরি করা প্রচুর করেছি আমরা ফ্যান দিয়ে অনেকের সময় ফ্যান দিয়ে ঘোরাই বায়ুকল দিয়ে সামুদ্রিক সমুদ্র ধারে যে যে সমস্ত বায়ুকলগুলো বসানো হয় সেগুলো অ্যাকচুয়ালি তাই ওই হাওয়ার শক্তিকে কাজে লাগিয়ে মোটরটা মানে এই আর্মেচারটাকে ঘোরানো হয় ঠিক আছে এটা ফ্যান লাগিয়ে দেওয়া হয় আমরা এটা করে থাকি টেবিল ফ্যান লাগিয়ে দিয়ে ওই আর্মেচারটাকে ঘোরাই ঠিক আছে তার ফলে কী হয় দেখছি লাইট জ্বলছে কোনো ব্যাটারি নেই কিছু নেই হয়তো আর যেটা আমাদের ইউজ করা হয় সেটা হচ্ছে যে সবচেয়ে বেশি সেটা হচ্ছে যে আমার কয়লাপুরি যে তাপশক্তি পাইছে সেই তাপশক্তিকে কাজে লাগিয়ে অনেক সময় তৈরি করা হয় থার্মাল পাওয়ার তো তা তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয় সেভাবে আবার খরস্রোতা বা পাহাড়ি এলাকায় যে নদী থাকে সেই নদীর যে জল জলের শক্তিকে কাজে লাগিয়েও আমরা ওই টারবাইনকে ঘুরিয়ে জলবিদ্যুৎ তৈরি করতে পারি অর্থাৎ জলপ্রবাহ এসে ওই টারবাইন অর্থাৎ এই আর্মেচারটাকে ঘোরাবে টারবাইনই মানে আর্মেচার এই যেটা তোমরা কয়েলটাকে যেটা বলছো সেটাকে ঘোরাবে ওই জলপ্রবাহ যার ফলে তুমি শক্তি পাবে ঠিক আছে তৈরি শক্তি পাবে জলবিদ্যুৎ তৈরির প্রশ্নটা কিন্তু একবার পরীক্ষায় এসেছিলো অনেকেই লিখতে পারেনি কিন্তু ব্যাপারটা কিছুই নাই এই জিনিসটা লিখে তুমি এই জলের সাহায্যে এটাকে ঘোরানো হচ্ছে বলে দেখিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে বইয়ে আছে দেখবে ওটা পড়ে দেখবে অনেকে লিখতে পারেনি ঠিকমতো তিন নম্বর ছিল কিন্তু কীভাবে জলবিদ্যুৎ তৈরি করা হয় ঠিক আছে আচ্ছা এ অবধি থাকলো এইটা আমার নেক্সট যে বিষয়টা আছে সেটা নিয়ে আলোচনা শুরু করবো সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে যখন আমরা যে লাইনটা তৈরি করি যে ইলেকট্রিক যে লাইন তৈরি করি সেটা কিভাবে তৈরি করা হয় এবং কি কী এলিমেন্টস সেখানে লাগে সেগুলো নিয়ে একটু আলোচনা করব বেশ বাড়িতে আমরা যে ইলেকট্রিকের যে সার্কিট তৈরি করি তাতে যে জিনিসগুলো আমাদের কাজে লাগে সেটা প্রথমত হচ্ছে একটা সুইচ এই সুইচ জিনিসটা আমাদের কাজে লাগে সুইচ আমরা জানি যে সুইচ টিপলেই আমরা ইলেকট্রিক বর্তনীটা চালু হয়ে যায় এবং তাতে আমার লাইট ফ্যান যেগুলো আছে সেগুলো জ্বলে কিন্তু এই সুইচটাকে সুইচের একটা মানে নির্দিষ্ট ব্যাপার আছে সেটা কিভাবে বর্তনীতে লাগানো হয় আমি একটু পরে দেখব কিন্তু সুইচের জিনিসটা কিছুই না অ্যাকচুয়ালি সুইচের কাজ হচ্ছে যে বর্তনীটাকে সংযুক্ত করা সুইচ অন করলে বর্তনী সংযুক্ত হবে সুইচ অফ করে দিলে বর্তনী বিচ্ছিন্ন হয়ে যাবে সাপোজ এরকম একটা তার যদি থাকে এটাকে ঠেকিয়ে দিলেই বর্তনীটা যুক্ত হয়ে গেলো এটাকে উঠে গেলেই বর্তনীটা বিচ্ছিন্ন হয়ে গেল ঠিক আছে এইটাই তার কাজ কিন্তু বর্তমানে তাকে একবার যুক্ত করা একবার বিচ্ছিন্ন করা আচ্ছা কিন্তু সুইচের একটা রেটিং থাকে অনেক সময় এটা ফাইভ এমপিয়ার সুইচ টেন এমপিয়ার সুইচ যে কাজের জন্য ব্যবহার হয় সেই কাজের জন্যে সেরকম সুইচ আমরা ব্যবহার করে থাকি ফাইভ এমপিয়ার সুইচ এটা অর্থাৎ এই পরিমাণ কারেন্টের তৈরি প্রবাহ এখান দিয়ে হবে একটু বেশি প্রবাহ চাইলে এই ধরনের হবে আমরা দেখবো অনেক জায়গায় দেখবি মোটা সুইচ লাগানো থাকে একটু বেশ বড়সড়ো সুইচ লাগানো থাকে যেখানে আমরা হিটার বা ফ্রিজ এই জিনিসগুলো চালাই সেখানে বড়ো সুইচ লাগানো থাকে কারণ ওদের ক্ষেত্রে আমার কিন্তু এই ছোটো সুইচে হবে না যে কোনো সময় এটা নষ্ট হয়ে যেতে পারে ঠিক আছে আচ্ছা এছাড়া কি আছে এছাড়া আমার ফিউজ আছে ফিউজ সম্পর্কে তোমরা হয়তো একটু জেনেওছ যে ফিউজটা কি হয় না ফিউজটাকে আমাকে শ্রেণী সমবায় লাগাতে হবে মেন যে সার্কিট তার সঙ্গে শ্রেণী সমবায় লাগাতে হবে এবং ফিউজ তার থাকবে একটা যে তারটা নিম্ন গলনাঙ্কের হবে ঠিক আছে এবং উচ্চ রোদ বিশিষ্ট এবং নিম্ন গলনাঙ্কের তার হবে একটা যে তারের কাজটা হচ্ছে যে যদি লাইনে প্রবাহ খুব বেড়ে যায় সেক্ষেত্রে ও গরম হয়ে উঠবে এবং গরম হয়ে ওঠার ফলে কি হবে না তারটা পুড়ে যাবে অর্থাৎ ফিউজ কেটে যাবে এটা যদি না হতো তাহলে কী হতো এই বাই চান্স যদি প্রবাহ বা ভোল্টেজ যদি খুব বেড়ে যায় সেক্ষেত্রে ওই ভোল্টেজের ফলে হয়তো তুমি টিভি দেখছো সেই সময় ভোল্টেজটা খুব বেড়ে গেল তো টিভিটা হয়তো নষ্ট করে দিল তো সেই জিনিসটা আসবে না যখনই এই ধরনের ঘটনা ঘটবে তখন কিন্তু ফিউজ উড়ে যাবে ঠিক আছে তো ফিউজ উড়ে গেলে কী হবে না আমার বর্তমানটা বিচ্ছিন্ন হলো ঠিকই ফিউজটা আমি আবার লাগিয়ে নিতে পারবো কিন্তু আমার ওই ইলেকট্রিকের যে যন্ত্রপাতিগুলো তারা কিন্তু সুরক্ষিত থাকবে তো এই কারণে ফিউজ ইউজ করা হয় আচ্ছা ফিউজ তার থেকে প্রশ্ন আসেই বাড়ি প্রশ্ন বা এক বছর অন্তর অন্তর ফিউজ থেকে কোশ্চেন আসে ফিউজটা তোমরা দেখে রাখবে আর কি আছে না থ্রি পিন প্ল্যাগ এটা একটা ইম্পর্টেন্ট জিনিস তোমরা দেখে থাকবে যে এই ধরনের প্ল্যাগ তোমরা এই ইয়ে তোমরা সকেট তোমরা দেখে থাকবে সুইচ বোর্ডে যেখানে একটা উপর একটা বড় ফুটো থাকে দুটো ফুটো থাকে এমনি এমনি দুটো ফুটো নর্মালি সব ক্ষেত্রেই থাকে কারণ আমরা জানি দুটো তার দিয়ে যাবে ঠিক আছে কিন্তু একটা এক্সট্রা ফুটো থাকে এই ফুটোটার কাজ হচ্ছে এক চলি এটাকে আর্থের সঙ্গে যুক্ত করা হয় অর্থাৎ আর্থিন করা হয় কেন করা হয় এই আর্থিন করাটা পিছনে একটা কারণ আছে না অনেক সময় হয় কি যে বড় বড় যে যন্ত্রপাতিগুলো আমরা যেগুলো মূলত মেটাল বডি দিয়ে তৈরি করা হয় তুমি দেখবে যে ফ্রিজ এখন অবশ্য ফ্রিজ অন্যরকম বডি তৈরি করছে টিভি রেডিও আগে এগুলো মেটালিক বডিতে তৈরি করা হতো হিটার তো এর ফলে হতে কি অনেক সময় ভেতরে কোনো হয়তো সার্কিট কোনোভাবে হয়তো তার একটু ছিলে গেছে বা কিছু সেটা হয়তো বডির সঙ্গে সেই যন্ত্রের বডির সঙ্গে কানেক্ট হচ্ছে ফলে গোটা যন্ত্রটা তোমার গ্রস্ত হয়ে উঠেছে এখন ওই টিভিতে বা ফ্রিজে তুমি যদি হাত দাও তাহলে কিন্তু তোমার কিন্তু শর্ট লাগবে ঠিক আছে তো সেই কারেন্টটাকে যাতে করে বাইপাস করে একদম গ্রাউন্ডে অর্থাৎ মাটিতে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া যায় সেই জন্যে আরেকটা অতিরিক্ত লাইন করা হয়ে থাকে সেই সমস্ত যন্ত্রের ক্ষেত্রে সব যন্ত্রে লাগে না সেই যন্ত্রগুলোর ক্ষেত্রে এই জিনিসটা করে রাখা হয় তাদের কি হয় না ওই কোনো কারণে যদি একটা ফ্রিজ বা কিছুর এই যে ফ্যান বা কিছু একটা জিন যন্ত্র যেটা হয়তো গোটা বডিটা কারেন্ট হয়ে গেছে সেই সময় যদি আমার সেই বডির কারেন্টটাকে এই এর সঙ্গে কানেক্ট থাকে যেটা কিনা সরাসরি আর্থে চলে যায় হ্যাঁ ফলে এই জিনিসটা আর্থিংয়ের ফলে এই গোটা বডিটা কখনো কারেন্ট হয় না অনেক সময় বাড়ির লাইন কারেন্ট হয়ে যায় ঠিক আছে বাড়ির ভিতরে যে তারগুলো যে যায় বাড়ির অন্য দেওয়ালের ভেতর দিয়ে যায় বা সেই সব ক্ষেত্রেও এই জিনিসটা কিন্তু কাজে লাগে যে এই আর্থিংটা ওই জন্য প্রত্যেকটা বাড়িতেই কিন্তু করা থাকে যে অতিরিক্ত যে কারেন্টটা সেটা কিন্তু বেরিয়ে চলে যাবে অনেক সময় ইয়ের কল দেখবে তোমরা দেখে থাকবে যে ভালো আর্থিং যদি ঠিকঠাক না থাকে বাথরুমের যে কলগুলো যদি সেটা ওই স্টিলের যে কলগুলো থাকে অনেক সময় সেই কলগুলোতে হাত দিলে দেবে কারেন্ট মারছে এই ধরনের ঘটনা ঘটে গেজারের কল বা অন্যান্য কলে সে হাত দিলে কারেন্ট মারছে তো সেইটা কিন্তু এই আর্থিংয়ের ফলে কিন্তু হয় না ঠিক আছে এই জন্যই আর্থিংটাকে করা হয় আচ্ছা এইবার আমি তোমাদেরকে সার্কিটটা দেখাবো যে কিভাবে আমরা বর্তনীতে প্রবাহটা পাঠাচ্ছি ঠিক আছে তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ বইয়ে আছে আরও ভালো করে সেখানে দেখলে আরও ভালো করে বুঝতে পারবে আমরা সচরাচর তোমরা খুব ভালো করে জানো যে আমি আগেও তোমাদের বলেছি যে তড়িৎ প্রবাহ তখনই হবে যদি প্রবাহ যাওয়ার এবং ফিরে আসার পথ যদি থাকে তবে শুধু যাওয়ার পথ দিলাম ফিরে আসার কোনো পথ রাখলাম না তাহলে কিন্তু প্রবাহ হবে না অর্থাৎ দুটো তার আমাকে লাগবে একটা তার দিয়ে কারেন্ট যাবে একটা তার দিয়ে তার কারেন্ট ফিরে আসবে ঠিক আছে তো এখানে সেই জিনিসটাই করা হয়েছে একটা হচ্ছে লাইভ তার যেটাকে আমি লাল তার দিয়ে বুঝিয়েছি আর নিউট্রাল তার কালো তার দি তোমরা দেখে থাকবে প্যাঁচানো প্যাঁচানো থাকে লাল কালো পেঁচিয়ে পেঁচিয়ে থাকে তো নিউট্রাল তার লাইভ তার আর নিউট্রাল তার দুটো তারকে আমরা এখানে ব্যবহার করে থাকি এটা আমার যে মেন যে বোর্ড যেখান থেকে সাপ্লাইটা আসছে সেই বোর্ডটা ট্রান্সফর্মার বলতে পারো বা যাই বলতে পারো সেখান থেকে আমার মেন সুইচ আসছে অত বাড়ির নিচে তোমরা দেখে থাকবে আমাদের স্কুলেও অনেকগুলো মেন সুইচ আছে যেগুলোকে আমরা অফ করে দিই বাড়ি অনেক সময় তোমরা লাইট ফ্যানগুলো অফ করতে ভুলে যাও কিন্তু আমরা মেন সুইচটা অফ করে দিই যাতে করে পুরো সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ঠিক আছে আচ্ছা তো এই হচ্ছে সেই মেন সুইচ সুইচ আর এটা হচ্ছে মেন ফিউজ ফিউজের কাজ তোমাকে আমি আগেই বলেছি ফিউজ সবসময় শ্রেণী সমবায় থাকবে কিন্তু অর্থাৎ ফিউজ কোনো কারণে ভোল্টেজ বেড়ে গেলে ফিউজ উড়ে যাবে ঠিক আছে সো এই সেই ফিউজ তার নির্দিষ্ট একটা রেটিং আছে এই পরিমাণে বেশি কারেন্ট সে পাঠাবে না ওর মধ্যে বাড়িতে আচ্ছা এতগুলো প্রোটেকশান কিন্তু নেওয়া হয় এইটা মেন সুইচ তোমরা দেখে থাকবে আমাদের আছে অনেক এমসিবি লাগানো আছে এখন আচ্ছা আগে মেন হতো এখন এমসিবি ইউজ করা হয় কারণ এমসিবি অটোমেটিক তোমার অফ হয়ে যায় যদি কারেন্ট বেশি যায় তো আচ্ছা সেখান থেকে এবার কি করেছি একটু দেখি এটা হচ্ছে বোর্ডের ফিউজ এই জিনিসটাকে বোর্ডের ফিউজটা দেখো এই লাইভ তারের মাধ্যমে এসছে এখানে রকম এই নিউট্রাল তারটা গিয়ে কিন্তু যুক্ত হয়নি অর্থাৎ লাইভ তারটাই কিন্তু বোর্ডের ফিউজের মধ্যে দিয়ে এসছে অর্থাৎ বোর্ডের ফিউজ লাইভ তারের সঙ্গে সমবায় যুক্ত আছে কিন্তু আমরা জানি যে বাড়ির বর্তনীতে যা যা যন্ত্রপাতি থাকে সব সমান্তলা সমবায় যুক্ত থাকে তার কারণ বলেছিলাম যে রোদ যাতে কমে যায় সে কমানো হয় এইভাবেই এবং প্রত্যেকের দু প্রান্তে যাতে সমান বিভব প্রভেদ পড়ে সেই জন্যেই প্রত্যেকটা যন্ত্রপাতি লাইট ফ্যান সবকে কিন্তু আমরা প্যারালাল কম্বিনেশনের মধ্যে রাখি সমান্তলা সমবায় রাখি কিন্তু ফিউজকে আমি শ্রেণীতে রাখবো দেখো সেই লাল তারের শ্রেণী সমবায় রেখেছি ঠিক আছে ফিউজ মেন এটা বাড়ির ফিউজ মানে বোর্ডের ফিউজ এটা ঠিক আছে এই তার এখান থেকে গিয়ে কি হয়েছে না এখান থেকে গিয়ে এই যে এই যে সুইচ এই থ্রিপিন যে প্ল্যাগটা যে রয়েছে এই থ্রিপিন প্ল্যাগের সুইচ এটা ঠিক আছে সেই একদম দেখবে পাশেই থাকে বোর্ডের ওপর যে প্ল্যাগটা থাকে যে সকেটটা থাকে তার পাশেই দেখবে সুইচটা থাকে তো সেই সুইচটা এটার সঙ্গে লাগিয়েছি সেই সুইচের সঙ্গে তোমার লাইভ তার এসে যুক্ত হয়েছে সেই লাইভ তারের অপর প্রান্তটা সুইচের অপর প্রান্ত থেকে এসে এই একটা ফুটোতে এসে যুক্ত হয়েছে ঠিক আছে অর্থাৎ এই প্ল্যাগের মধ্যে আমি একটা লাইভ তারকে অ্যাটাচ করলাম পরবর্তী আর একটা যে ফুটো আছে তাতে কি করবো তাতে আমাকে অবশ্যই নিউট্রাল তারটাকে নিয়ে আসতে হবে তো সো নিউটাল তারটাকে আমি পরবর্তী ফুটোতে নিয়ে এসে যুক্ত করেছি ঠিক আছে তাহলে আমি যদি এই প্ল্যাগে কোনো কিছুকে ঢোকাই তাহলে সেটা আমি চালাতে পারবো অর্থাৎ আমার যে এক্সটার্নাল যে যে জিনিসগুলো আছে ধরো আমি হয়তো একটা মোবাইল চার্জ করছি তো এই দুটো ফুটোতে ঢুকিয়ে দিলে আমার সেই তারটা কারেন্টটা আসবে কারণ লাইফ তার নিউট্রাল তার দুটোই আমি পেয়ে গেছি এখানে আচ্ছা এইখানেই দেখো আর একটা যে অতিরিক্ত যে ফুটো আছে আমি তোমাদের বলেছিলাম বড়ো ফুটো মাথার ওপরে থাকবে তার সঙ্গে একটা সবুজ তার আমি যুক্ত করে এই আর্থিং করে দিয়েছি বোর্ডের সঙ্গে ঠিক আছে মাটির সঙ্গে যুক্ত করে দিয়েছি সো আর্থিং করে দিয়েছি আচ্ছা এইবার বাকি সার্কিটটা কীভাবে হচ্ছে একটু দেখি লাইফ তারটাকে কিভাবে কীভাবে যুক্ত করছে দেখো তাহলে এর সঙ্গে যুক্ত হয়ে গেছে এই সুইচের সঙ্গে পরবর্তী ক্ষেত্রে এই লাইভ তারটাকে এই সুইচের পাশের সুইচের এই নিচের এর সঙ্গে যুক্ত করলো পরের সুইচের সঙ্গে এইভাবে যুক্ত করলো অর্থাৎ তিনটে সুইচকেই আমি লাইভ তারের আওতায় নিয়ে চলে এলাম ঠিক আছে তিনটে সুইচকেই আমি লাইভ তারের আওতায় নিয়ে চলে এসেছি কিন্তু এইবার আমাকে নিউট্রাল তারগুলোকে দিতে হবে নিউট্রাল তার কি করব না আমার এইখানে অবধি নিউট্রাল তার এখন অবধি এসছে এইখান থেকে এই অবধি এসছে নিউট্রাল তার সেই নিউট্রাল তারকে আমি নিয়ে যাচ্ছি কোথায় না নিউটাল তারকে আমি নিয়ে যাচ্ছি এইখান থেকে দেখো একদম নিয়ে গিয়ে ফ্যানের সঙ্গে যুক্ত করে দিয়েছি ঠিক আছে ফ্যানের সঙ্গে যুক্ত করে দিয়েছি আচ্ছা এইবার ফ্যানের সঙ্গে তো যুক্ত করে দিলাম ভালো কথা আচ্ছা কিন্তু ফ্যানের সঙ্গে যুক্ত করতে গেলে আমাকে একটা রেগুলেটর লাগাতে হবে ঠিক আছে সো রেগুলেটরটা কীভাবে যুক্ত করবো না রেগুলেটারটাকে এইখানে লেগে রেখেছি অর্থাৎ রেগুলেটর আর কিছুই না আমার এই ডিস্টেন্সটাকে কখনো বাড়িয়ে দেবে কখনো কমিয়ে দেবে তাহলে উপরের ফুটো থেকে আমি কী করছি না এইটাকে কানেক্ট করছি রেগুলেটারের সঙ্গে ঠিক আছে আর রেগুলেটারের অপর প্রান্তটাকে রেগুলেটারটাকেও কিন্তু আমি সিরিজে রেখেছি ভালো করে লক্ষ্য করো রেগুলেটার কিন্তু আমি সিরিজে লাগিয়েছি দেখো এই নিউট্রাল তারের সিরিজে আমি রেগুলেটারকে লাগিয়ে রেখেছি আমি যত খুশি রোদ বাড়াতে পারি যত খুশি রোদ কমাতে পারি তাতে ফ্যানের স্পিড বাড়বে কমবে এবং অপর প্রান্ত কিন্তু গিয়ে এইভাবে এসে ফ্যানের সঙ্গে যুক্ত হয়েছে অর্থাৎ পুরো নিউট্রালের মাধ্যমে যুক্ত হয়েছে নিচে প্ল্যাক সুইচের সঙ্গে লাইভ তার যুক্ত হয়ে আছে অর্থাৎ যখনই সুইচ অন করবো আমার সার্কিট কিন্তু অন হয়ে যাবে যতক্ষণ সুইচ অফ ততক্ষণ কিন্তু সার্কিট অফ থাকবে বেশ তাহলে আমার ফ্যানের সমস্যা মিটল আচ্ছা নেক্সট কি আসছে না আমার বাল্ব আছে এই সুইচটা আমি বাল্বের জন্য রেখেছি ঠিক আছে এই সুইচটা ফ্যানের জন্য রেখেছি বাল্বের জন্য অলরেডি বাল্বে আমার লাইভ তার লাইভ তার পড়ে গেছে আগে থেকেই হয়ে এসে লাইভ তার এসে গেছে পরে আমার কাজ হচ্ছে এইখানেই আমার এখান থেকে আবার শুরু করবো কারণ এদিক থেকে শুরু করতে পারবো না কিন্তু তাহলে কিন্তু সিরিজে পড়ে যাবে কিন্তু এখান থেকে যদি এইখানে কানেক্ট করে দিতাম বাল্বকে তাহলে কিন্তু বাল্ব সিরিজে চলে যেত তো ওখান থেকে পারব না আবার সেই মেন জায়গা থেকে শুরু করতে হবে কিন্তু আমাকে এইখানে অবধি নিউট্রাল হয়ে আছে আমার নিউট্রাল তার আমার এইখানে আছে সেই নিউট্রাল তারকে আমি এই দেখো এই নিয়ে গিয়ে এই নিয়ে গিয়ে এই বাল্বের সঙ্গে যুক্ত করলাম ঠিক আছে অপরটা কি করলাম না এই অবধি লাইভ রয়েছে আমার এইখান থেকে আমি নিউট্রাল তারটাকে নিয়ে গিয়ে এটার সঙ্গে ভেঙে দিয়েছি সার্কিটটা কথা এর সঙ্গে টাচ নেই কিন্তু দিয়ে আবার বাল্বের সঙ্গে যুক্ত করেছি অর্থাৎ একটা জিনিস পরিষ্কার যে এই রকম একটা মেন লাইন আছে ঠিক আছে একটা লাল একটা কালো ধরে রাখো বা একটা প্লাস একটা মাইনাস যদিও এসি লাইন হলে প্লাস মাইনাসটা কন্টিনিউয়াস বদলাবে লাইফ তারের মধ্যে দিয়ে আর এই প্লাস মাইনাসটা কিন্তু সারাক্ষণ চেঞ্জ হবে যদি ব্যাটারি লাগাতে ব্যাটারি বা ডিসি যদি লাগাতাম তাহলে একটা দিক পজিটিভ থাকতো একটা দিক নেগেটিভ থাকতো কিন্তু যদি এসি হয় তাহলে একবার এটা কিন্তু বারংবার চেঞ্জ হবে ঠিক আছে তো আমি যদি ডিসি হিসাবে ধরে নিই তাহলে মেন মানে সিম্পলি যদি সার্কিটটাকে আমি বুঝতে চাই তাহলে আমাকে এই জিনিসটাই বুঝতে হবে যে দেখো ভাই এখান থেকে এই তার যাবে এই তার যাবে গিয়ে আচ্ছা আমি লাল আঁকি এটাকে লাল এটাকে লাল আঁকলাম প্লাসটাকে লাল আঁকছি এই তার গেল এখানে গেল এখানে গিয়ে একটা আমার যন্ত্র বা বাল্বকে জ্বালালাম অপর তারটা কী করবো না একবার প্যারালালি এরকম করে আসবে আর এখান থেকে এই আরেকজন আসবে এখানে এসে আমার ফ্যান চালালাম ঠিক আছে আবার আর একটাকে এদিক থেকে টানলাম আর এদিক থেকে টানলাম এরা গিয়ে আমার হয়তো একটা টিভি চালিয়ে দিল অর্থাৎ সবগুলো কিন্তু ওই মেন থেকে আসছে কোনোটাই কিন্তু এরকম না যে এই বাল্ব আছে এই বাল্বের সঙ্গে এই ফ্যান যুক্ত তার সঙ্গে এই যুক্ত এরকম পড়ে গেলে কিন্তু সিরিজে পড়ে যাবে তাই সবকে কিন্তু ওই মেন থেকেই টেনে আনতে হবে সবগুলোকেই ওই এই দেখো এইখান থেকে ওই জন্য টানছি সবগুলোকে এই অবধি নিয়ে গেছি নিউট্রালটাকে লাইভটাকে আমি সব সুইচের সঙ্গে লাগিয়েছি কিন্তু নিউট্রালকে কিন্তু সব সুইচের সঙ্গে প্রথমে লাগিয়ে দিইনি কিন্তু তাই নিউট্রালকে কিন্তু আমি এই অবধি নিয়ে এসে রেখেছি এইখান থেকেই কিন্তু আমাকে টেনে টেনে নিয়ে যেতে হবে সবগুলোকে তবেই কিন্তু প্যারালালে পড়বে সবাই ঠিক আছে এবং প্যারালালে পড়লেই সমগ্র রেজিস্ট্যান্সগুলো কী হবে না কমে যাবে বর্তনী রেজিস্ট্যান্স কমবে এবং আমি প্রবাহ পাবো এবং সবাই সমান ভোল্টেজ পাবে যেটা যদি মেন লাইনের যে ভোল্টেজ যদি দুশো কুড়ি ভোল্ট যদি দিই তো সেই দুশো কুড়ি ভোল্ট বিভব প্রভেদ সবাই পাবে সেক্ষেত্রে ঠিক আছে এইভাবে বর্তনী তৈরি হয় তোমরা কোশ্চেনগুলো ফলো করো বা অনুশীলনী কোশ্চেনগুলো ভালো করে দেখো আমি মোটামুটি অনেক কোশ্চেন দিয়েছিলাম তোমাদেরকে এই সব জায়গা থেকে প্রশ্ন এমনিতে কম আসে বর্তনী দেয় না চিত্র তাও দেখে রাখবে বাই চান্স এখন অনেক রকম প্রশ্ন দিচ্ছে পরীক্ষায় তো যার ফলে আমি বলবো যে এই সার্কিটটাকে একটু বই থেকে ভালো করে তৈরি করে রাখবে বাই চান্স দিয়ে দিলো যেন করতে পারো যেন সেক্ষেত্রে ঠিক আছে এখন অনেক রকম প্রশ্নই দিচ্ছে তাই বাদ দিতে পারবো না কোনোটাকেই সবগুলোকেই জানতে হবে এবং কার কি কাজ ছোটো ছোটো যে প্রশ্নগুলো থ্রিবিন প্ল্যাগ কী কী সুইচ কী মেন সুইচের কাজ কি তোমার ফিউজের কাজ কী সব ফাইভ এম্পিয়ার ফিউজ বলতে কি বোঝো এই সমস্ত নানা রকম ব্যাপারগুলো কিন্তু টুকটাক প্রশ্ন এখন এখান থেকে আসবে ঠিক আছে তো তোমরা একটু সেগুলো দেখো বইয়ের কোশ্চেনগুলো আর নেক্সট চ্যাপ্টারে আমি তোমাদেরকে মডার্ন ফিজিক্স ওইটা শুরু করব। ঠিক আছে ওটা শেষ হলে আশা করি আমার ফিজিক্স পার্টটা শেষ হয়ে যাবে দুই থেকে তিন দিন লাগবে ওই চ্যাপ্টারটা বেশ